লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। শান্তনু ঠাকুরকে হুমকি দেওয়া চিঠি, জঙ্গি সংগঠন লস্করে তৈবার নাম করে হুমকি চিঠি, এনআরসি সিএএ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি, শান্তনু ঠাকুরের পরিবারের ওপর হামলা করা হবে, এমনই হুমকি লেখা চিঠি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সোমবার দুপুরে নিজেই সেই চিঠি দেখিয়ে একথা জানান শান্তনু। লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে, সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে। এই থ্রেট এসছে, এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে, ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাত থেকেই উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়ি। প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নিয়ে রাজ্যসভার সাংসদ তথা ঠাকুর বাড়ির বড় বৌমা মমতা ঠাকুরের সাথে বিবাদে জড়িয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনুর নিজস্ব দেহরক্ষী ছাড়াও ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এদিন সকালেও ঠাকুরবাড়ি এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এসবের মধ্যেই হুমকি চিঠি। এদিন নিজের বাড়িতে বসে শান্তনু জানান, দেগঙ্গার একটি ঠিকানা থেকে লেখা চিঠি পেয়েছি, যেখানে ফাজিল আলী অ্যান্ড আদার্স বলে উল্লেখ রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে জঙ্গি সংগঠনের নাম করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি দলের প্রার্থীকে এই রকম হুমকি চিঠি দেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরবাড়ি এলাকা জুড়ে। এদিন বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু। তিনি বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, আমি কেস করবো এটা নিয়ে, যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কী অবস্থা, কী দুরবস্থা সেটা আমি জানতে চাই, এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো, এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী, একজন প্রাক্তন সাংসদের বাড়িতে। আপনি বরাবর বলে গেছেন সিএ হচ্ছে, এনআরসি হচ্ছে না, কিন্তু সেই এনআরসি চালু করলে আপনার ঠাকুর বাড়ি হুমকি দেওয়া হবে, এরকম মানে উড়িয়ে দেওয়া হবে, সেরকম হুমকির কথা আপনি ওখানে বলছেন, এটা কি প্রেক্ষাপট হতে পারে? কিন্তু আপনি তো বলছেন তো এনআরসি হতে পারে, যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সিএ করেছে, আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি, সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না, কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত। আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।